সুধী দর্শক আপনাদের সবাইকে বৈশাখী টেলিভিশনের পর্দায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিয়া হোসেন। তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং দেখবার জন্য আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা পুরনো দিনের স্মরণীয় শ্রুতিমধুর কিছু গান আপনাদের মাঝে উপস্থাপন করি, তবে তা এই প্রজন্মের একজন প্রতিভাবান শিল্পীর মাধ্যমে। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রজন্মের একজন অত্যন্ত মেধাবী এবং প্রতিভাবান শিল্পী নন্দিতা। চলে যাচ্ছি নন্দিতার কাছে। নন্দিতা কেমন আছো? খুব ভালো আছি। চলো কোন গান দিয়ে শুরু করব? প্রথমে সোনালী যুগের একটি স্বর্ণালী গান দিয়ে শুরু করছি। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, বিখ্যাত গান নির্মলা মিশ্রের। গানটির কথা লিখেছিলেন পুলক ব্যানার্জি এবং সুর করেছেন নচিকেতা ঘোষ। চলো। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন কোন মানুষ খুঁজে এবার তোমার ঝুলিতে কি আছে? এবারে আবারও আমাদের চলচ্চিত্রের একটি গান করছি, মধু মিলন, এই চলচ্চিত্র থেকে।
পরে কোন গান শোনাবে? মায়াবতী মেঘ হেলো তন্দ্রা এই গানটি চেষ্টা করছি। চলো। নন্দিতা, কঠিন গান হলো, এবারে তোমার কাছ থেকে আমরা শেষ গান শুনবো। কোন গান দিয়ে শেষ করবে আজকের অনুষ্ঠান? না মনো লাগে না, না মনো লাগে না, এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না, এই জীবনে কিছু যেন ভালো দি।
প্রিয় দর্শক, তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি সেই সব কালজয়ী সঙ্গীত স্রষ্টাদের গান আপনাদের মাঝে তুলে ধরবার জন্য, যেই গানগুলো যুগে যুগে বাংলা সঙ্গীতকে করেছে প্রসিদ্ধ। প্রিয় দর্শক, আগামীতেও তার ব্যত্যয় হবে না নিশ্চয়ই। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, পাশের মানুষটিকে ভালো রাখবেন। বিদায়।